নজর রাখবো এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। জামাত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির নির্দেশ বহাল রাখলো বাংলাদেশের সুপ্রিম কোর্ট, এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টে প্রাণদণ্ডের আবেদন করা হয়েছিল কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমরা জানি যে জামাত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত রেখেছিল বাংলাদেশের অ্যাপিলেট ডিভিশন, এবং অ্যাপিলেট জাজের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল, উত্তপ্ত ছিল বাংলাদেশের পরিস্থিতি। আজ এই মুহূর্তে সব থেকে বড় খবর, কাদের মোল্লার ফাঁসির নির্দেশ বহাল রাখলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমরা বিষয়ে কথা বলবো, টেলিফোনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ জয়ন্ত চক্রবর্তী। জয়ন্তদা, গতকালের উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের, তারপরে আজকে প্রাণদণ্ড বহাল আব্দুল কাদের মোল্লার, কি পরিস্থিতি এই মুহূর্তে? হ্যাঁ, আমি দেখি একটু আগে অ্যাপিলেট ডিভিশন যা বৃহস্পতিবার স্থগিত ছিল সেই মামলার শুনানি হওয়ার পর বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন একটু আগেই তাদের রায় জানিয়ে দিয়েছে, এবং প্রাণভিক্ষার যে আবেদন আব্দুল কাদের মোল্লা করেছিলেন তা রিভিউ, এবং রিভিউ এর পর এবং তারা যে রুলিং দিয়েছে সেই রুলিং এ পরিষ্কার বলা হয়েছে তারা প্রাণদণ্ডের আবেদন করা হয়েছিল তা খারিজ করে দিচ্ছে। এই আদেশের মানেই হচ্ছে যে কাদের মোল্লাকে ফাঁসির তক্তাউসে বসতেই হবে, এবং এই 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 প্রাণদণ্ডের আদেশ কখন কার্যকর করা হবে, তোমার স্মরণ থাকতে পারে যে মঙ্গলবার রাত 12:01 এটি করার কথা ছিল, তারপর চেম্বার জাজের কাছে আবেদন জানান কাদের মোল্লার আইনজীবীরা, তখন সেটিকে স্থগিত করা হয়, সেটিকে আবার তারপর নিয়ে যাওয়া হয় বুধবার সকালবেলা বিবেচনার জন্য, এবং সেই বিবেচনার পর বৃহস্পতিবার অবধি সেই আবেদন মুলতুবি রাখা হয়, এবং তারপর আজ বৃহস্পতিবার আজকে যখন সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ বসেছিল তখন তার আইনজীবীরা কাদের মোল্লার প্রাণভিক্ষার আবেদনটি প্রথানুগ পদ্ধতিতে দাখিল করে, সেই সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করা হয় এবং জানানো হয় যে কাদের মোল্লাকে প্রাণদণ্ডই দেয়া হবে। কাদের মোল্লার বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে মীনাক্ষী তা হচ্ছে 344 জনকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হত্যা করা, একটি 11 বছরের নাবালিকাকে ধর্ষণ করা, এবং একজন কবির প্রকাশ্য রাস্তায় মুণ্ডচ্ছেদ করার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো নাশকতার অভিযোগ রয়েছে। প্রথমে তাকে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটি করে, যেটা ওয়ার ট্রাইব্যুনাল তৈরি করেছিল বাংলাদেশ সরকার, তাতে বিচার হয় এবং তারপর সুপ্রিম কোর্টে তার বিচার হয়। গত 13 সেপ্টেম্বর তারিখে 2013 সালে তাকে প্রাণদণ্ড দেওয়া হয়। শাহবাগ আন্দোলন থেকে তাকে প্রাণদণ্ড দেবার জন্য আর্জি ওঠে এবং সেটিকে কেন্দ্র করে দ্বিভাগ হয়ে যায় বাংলাদেশ। একদিকে জামাতের প্রতিনিধিরা এবং তার সঙ্গে বিএনপি সমর্থকরা রাস্তায় নেমে পড়েছিলেন সেই সময়, এবং অন্যদিকে ছিল আওয়ামী লীগ। আজকে এই কাদের মোল্লার প্রাণদণ্ডের প্রাণভিক্ষার আবেদন খারিজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা কিন্তু উত্তাল হয়ে উঠেছে। ঢাকাতে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে, কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে। অ্যাপিলেট যে কমিশন বা অ্যাপিলেট ডিভিশন রয়েছে সুপ্রিম কোর্টের, তার যে বিচারপতি, অন্যতম বিচারপতি ফজলে কবির, তার বাড়ি আক্রান্ত হয়েছে, এবং ক্রমশ এই ঘটনা 1:40 আগে এই প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়ার পর ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ। বিভিন্ন জায়গা থেকে এই ধরনের খবর পাওয়া যাচ্ছে, এমনকি ফজলে কবিরের যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়িও আক্রান্ত হয়েছে এমন খবরও পাওয়া গেছে। জামাতের সমর্থকরা রাস্তায় দলে দলে নেমে পড়েছেন, তারা অবরোধ সৃষ্টি করেছেন। সবকিছু মিলে পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাতে বলা যেতে পারে ঢাকা সহ বাংলাদেশ অগ্নিগর্ভ। তার একটাই কারণ, তার কারণ হচ্ছে যে জামাতে ইসলাম তাদের সহকারী সম্পাদকের এই প্রাণভিক্ষার বিষয়টিকে মেনে নিতে পারছেন, এবং তারা মনে করছে যে হাসিনা সরকার, তারা শাহবাগ আন্দোলনের কাছে নথি স্বীকার করে দীর্ঘদিন বাদে এই বিষয়টিকে রুজু করলো। আজকেও শেখ হাসিনার কাছে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছিল, সেই বার্তায় বলা হয়েছিল যে প্রাণভিক্ষার আবেদন যেন মঞ্জুর করা হয়, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেই আবেদন নাকচ করে দিয়েছেন। তার ফলে এখন শুধু ফাঁসির প্রহরের অপেক্ষা, কখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সেই ফাঁসির সময় তা শুধু জানার অপেক্ষা। দেখে মনে হচ্ছে না যে এর জন্য খুব একটা কাল বিলম্ব করা হবে, যে কোনো মুহূর্তে কাদের মোল্লার প্রাণদণ্ডের আদেশ কার্যকর করা হতে পারে। গত সোমবার তার বাড়ির আত্মীয় স্বজনদের ডেকে তার সঙ্গে শেষ সাক্ষাৎকার করে দেওয়া হয়েছে, রিচুয়াল এবং অন্যান্য যাবতীয় ক্ষেত্র প্রস্তুত, এখন শুধু সময়ের অপেক্ষা, সময়ের প্রতীক্ষা। বাংলাদেশ উত্তাল হয়ে উঠছে, কিন্তু বিচারকদের এই রায়ের পরে আর কোনো আইনগত ব্যবস্থা নেবার অধিকার নেই যে কাদের মোল্লার প্রাণ রক্ষা হতে পারে, পরিস্থিতি এখন ঠিক এই জায়গাতেই রয়েছে মীনাক্ষী। যন্ত্রদা, যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাহলে সরকারকে অনেকটাই বেগ পেতে হবে। 5ই জানুয়ারি বাংলাদেশে নির্বাচন রয়েছে, ইতিমধ্যেই 5ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং আওয়ামী লীগ তাদের মধ্যে একটা 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 হেড অন কলিশনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপির দাবি তদারকি সরকারের, সেক্ষেত্রে এবং সেই তদারকি সরকারের নেতৃত্বে নির্বাচন হোক,
কিন্তু হাসিনা তারা চাইছেন যে তাদের যে সরকার আছে তার নেতৃত্বে নির্বাচন হোক, ইস্যুটিকে কেন্দ্র করে একটা সংঘাত রয়েছে। তার মধ্যে এই ঘটনা জামাতি ইসলাম তারা রাস্তায় নামবে। মনে রাখতে হবে যে জামাতকে নিষিদ্ধ করেছিল 1971 সালে মুক্তিযুদ্ধের পর তদানীন্তন সরকার। পরবর্তী পর্বে 1975 শেখ মুজিব নিহত হওয়ার পর আবার এই জামাতকে সক্রিয় রাজনীতিতে ফিরে আসার রাস্তা করে দেওয়া হয়। পরবর্তী পর্বে জামাত আবার নিষিদ্ধ হয়েছে, কিন্তু এই মুহূর্তে যে অবস্থা রয়েছে জামাতের মানুষজন রাস্তায় নেমে পড়েছেন এবং কট্টর যে মৌলবাদী সংগঠনগুলি রয়েছে তারাও রাস্তায় নেমে পড়েছেন। অর্থাৎ এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না যে প্রশাসনিক একটি সংকট বাংলাদেশে ইতিমধ্যেই তৈরি হল 5ই জানুয়ারি নির্বাচনের আগে, এবং এই পরিস্থিতির ধাক্কা 5ই জানুয়ারি নির্বাচন করতে দেবে কি না তা ভবিষ্যতের বিষয়। সেই দিকে আমাদের সবাইকে নজর রাখতে হবে। মিনাক্ষী, ধন্যবাদ জয়ন্তদা। কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে। আব্দুর কাদের মোল্লার প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং ফাঁসির নির্দেশ বহাল রেখেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। চলে যাচ্ছি পরের খবরে।